আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নাসরিন, হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি আমার ভিউয়ার্সরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই অনেক অনেক ভালো আছেন, ইনশাল্লাহ আমরাও ভালো আছি। ভিউয়ার্স, আজ সকালে নাস্তা করার পর আমি যে কাজগুলো করব সেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখতে পাচ্ছেন আমি ছাদে এখন একটা ককশিটের মধ্যে মাটি, সেখানে এখন আমি কিছু পেঁয়াজের চারা লাগাবো। প্রথমে আমি একটু সার দিয়ে তারপর মাটিগুলো খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, তারপর হাত দিয়ে একটু কেল করে দিলাম। এখন আমি পেঁয়াজগুলো লাগিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমার সবগুলো পেঁয়াজের চারা লাগানো হয়ে গেছে। এই যে পাশে একটু জায়গা খালি ছিল ওখানে আর পেঁয়াজের চারা শেষ হয়ে গেছে, তাই আমি ওখানে একটু মরিচের চারা লাগিয়ে দিয়েছি। ভিউয়ার্স, এটা হচ্ছে আর একটা ককশিট, এটা আমি এখন সরিষা শাক লাগাবো, তাই আমি একটু সার দিয়ে মাটিগুলো ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। আসলে সরিষা শাকটা আমার লাগানোর কোনো চিন্তাই ছিল না যে এখানে ছাদে সরিষা শাক লাগাবো, যে কোনো একটা কারণে এই ইচ্ছাটা জাগছে। কারণটা হচ্ছে আমার যে লেবু গাছ, সেই লেবু গাছের নিচে তিন চারটা সরিষা শাক হয়েছে আর শাকগুলো খুবই সুন্দরভাবে হয়েছে এই আর কি। এই তো এখন আমি সরিষাগুলো ছিটিয়ে দিচ্ছি। এই তো ভিউয়ার্স দেখেন আমার যে লেবু গাছের নিচে সুন্দর সরিষা শাক, তাই আমি ভাবলাম যদি এখানে আগাছা হিসেবে সরিষা শাক হতে পারে তাহলে কেন আমি শাক লাগাতে পারবো না, তাই আর কি ওই এই ঝুড়িটার মধ্যে শাক লাগিয়ে দিলাম। আর এই যে এখানে মরিচ গাছগুলোর মাটিগুলো একটু আলগা করে দিলাম। আর এটা হচ্ছে আর একটা ফলের ঝুড়ি, আর এই ফলের ঝুড়িটা আমি বেশ কয়েকদিন ধরে খালি করে রেখেছিলাম, শুধু মাটি দিয়ে রেখেছি, তাই এখন একটু সার দিয়ে আমি বাড়ি থেকে যে মরিচের চারাগুলো নিয়ে এসেছি সেগুলোকে লাগিয়ে দিব। এই তো ভিউয়ার্স মরিচের চারাগুলো, মরিচের চারাগুলো আনার ঠিক দুই দিন পরে আমি লাগাচ্ছি, জানি না হবে কি না। এই ছোটো ছোটো গাছে এখনই ফুল আছে, ওই তো দেখতে পাচ্ছেন। আর এই সব মরিচ গাছে প্রচুর পরিমাণে মরিচ হয়। ভিউয়ার্স, এ তো আমি যে বাটিতে করে চারাগুলো নিয়ে আসছিলাম সেখানে একটু পানি ছিল, পানিটুকু আমি গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। আর এই যে গাছের গোড়াটা একটু মাটি আলগা করে দিয়েছি, সেটার মধ্যে যে একটুখানি সার বেঁচে ছিল সে সারটুকু দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, এখন চলে আসছি বাসায়। বাসায় এসে প্রথমে আমি একটু কামরাঙ্গার আচার বানাচ্ছি, আর কামরাঙ্গাটা আমার পাশের বাসার এক ভাবি দিয়েছে, আর আমি একটু টকটা কম পছন্দ করি, এর জন্য আসলে আচারটা বানিয়ে নিচ্ছি। আমার বড় মেয়ে ও টক খায়, ও দুই পিস কেটে খেয়ে নিয়েছে, ভাবলাম ছোটো মেয়েও টক খাবে না তাই একটু আচার বানিয়ে দেই, আচার বানালে ও খাবে কামরাঙ্গা এ আর কি, এর জন্য আসলে আচার বানানো। আর আমি একটু যেহেতু টক কম পছন্দ করি, তো প্রথমে আমি দুটো শুকনো মরিচ কেটে দিয়েছি আর চিনি দিয়েছি, তারপর কামরাঙ্গাগুলো দিয়ে দিয়েছি, আর এরকম ঝোল ঝোল হয়ে গেছে। ভিউয়ার্স, এই তো ঝোলটা শুকিয়ে আসছে, শুকানোর আগ পর্যন্ত আমি এভাবেই একটু একটু করে লাড়াচাড়া করে নিব, শুকিয়ে গেলেই আমি আচারটাকে নামিয়ে নিব। ভিউয়ার্স, কামরাঙ্গার আচার হয়ে গেছে, এবার আমি বাটিতে তুলে নিব। এই তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে, আর খেতেও খুবই টেস্ট লাগে এইভাবে আচার বানালে। আমি যেহেতু দুটো শুকনো মরিচ দিয়েছি এর কারণে হালকা হালকা একটু ঝাল ঝাল লাগবে, ঝাল মিষ্টি। এই তো দেখতে পাচ্ছেন আমার ছোটো মেয়ে খাচ্ছে। এভাবে কামরাঙ্গার আচার বানিয়ে সংরক্ষণ করেও রাখতে পারেন, এটা বেশ কিছুদিন থাকবে। ভিউয়ার্স, এখন আমি চলে যাব কিচেনে, চলে আসছি কিচেনে। এখন আমি এখানে চিকেন ভেজে নিচ্ছি, আমি আজ একটু চিকেন বিরিয়ানি রান্না করব, তাই আমি এখানে চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, তো এখন একটু হালকাভাবে ভেজে নিব। ভিউয়ার্স, চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেছে, এবার আমি রান্না শুরু করে দিব। প্রথমে কিছু পেঁয়াজ ব্রেস্তার জন্য ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, আমার যে ব্রেস্তাগুলো দেখছেন এগুলো হালকা একটু সাদা টাইপের দেখা যাচ্ছে,
এভাবে ব্রেসটা ভেজে নিলে আর ব্রেসটার কালারটা নষ্ট হয় না। আমি সবসময় একটু এভাবে হালকা একটু কালার রাখি, তো ব্রেসটার কালারটা ঠান্ডা হলে খুবই সুন্দর হয়। প্রথমে এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, তারপর দিয়েছি পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা আর রসুন বাটা। জিরা আর রসুন বাটা তো আমার একসাথেই মিক্সড করা, এর জন্য আমি একবারে দিয়ে দিয়েছি। এবারে আমি এগুলোকে একটু হালকা করে ভেজে নিব। হালকাভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা, দিয়ে দিচ্ছি টক দই, তারপর আমি এগুলোকে আবারও একটু কষিয়ে নিব। ভিউয়ার্স এখন দিয়ে দিচ্ছি সস, টমেটো সস, দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচ আর জিরা গুঁড়ো, তারপর আমি মাংসের পিসগুলো দিয়ে দিলাম। আর মাংস উঠানোর সময় যে নিচে তেলটা ছিল সে তেলটাও দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কাঁচামরিচ দেওয়ার পর আমি আবার একটু রেড়ে নিচ্ছি, তারপর কিছুক্ষণ জাল করা হয়ে গেলে দিয়ে দিব ব্রেস্তাগুলো। তো কিছুক্ষণ জাল করা হয়ে গেছে, এবার আমি ব্রেস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সবগুলো ব্রেস্তা দিব না, আমি অর্ধেকটা ব্রেস্তা এখানে দিব আর বিরিয়ানি রান্না করার সময় অর্ধেকটা দিব। এই তো ভিউয়ার্স দেখেন কালারটা কত সুন্দর এসেছে, আর ব্রেস্তা দেওয়ার পর কালারটা খুবই লোভনীয় একটা কালার হয়। এভাবে আপনারা ইচ্ছে করলে রোস্টও রান্না করে নিতে পারেন, আমি রোস্টটাও এভাবেই রান্না করি। ভিউয়ার্স আমি বিরিয়ানি বা রোস্ট রান্না করলে মশলাটা বাইরের মশলাটা একটু কম ব্যবহার করি, আমি ঘরোয়াভাবে আমি আর যে মশলা আছে সেগুলোই আমি ব্যবহার করার চেষ্টা করি। প্রথমে আমি এই যে এখানে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়েছি আর একটু ভালোভাবে ভেজে নিয়েছি বেশ কিছুক্ষণ। ভেজে নেওয়ার পর আমি এখন বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন আর জিরা বাটা, এগুলো দিয়েও কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর একটু গোলমরিচও দিয়েছিলাম, তারপর এখন ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পানি। ভিউয়ার্স আমি পোলাওয়ের চালটা বেশ কিছুক্ষণ ভেজে নেই, কারণ ভেজে নেওয়ার কারণে পোলাওয়ের কালারটা বা বিরিয়ানির কালারটা খুবই সুন্দর হয় আর একটা চালও ভাগে না, এর জন্যই আমি একটু বেশিক্ষণ ভেজে নিই। ভিউয়ার্স কথা বলতে বলতে এখানে আমার পোলাওটা রান্না করা হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো এই পোলাওয়ের সাথে মিশিয়ে দেবো। তো ভিউয়ার্স চিকেনগুলো আমি ঢেলে নিয়েছি, এবার আমি এগুলোকে মিশিয়ে দেবো। ভিউয়ার্স চিকেনগুলো ভালোভাবে মিশানো হয়ে গেছে, এবার আমি ব্রেস্তাগুলো দিয়ে দিব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ব্রেস্তার কালারটা কত সুন্দর হয়েছে, এভাবে ব্রেস্তা বানালে ব্রেস্তার কালারটা খুবই সুন্দর হয়। আর এখন দিয়ে দিচ্ছি কিছু গ্রেট করে রাখা গাজর, গাজরগুলো আমি সৌন্দর্য বাড়ানোর জন্য একটু লোভনীয় করার জন্য দিয়েছি। আমি গাজরগুলো প্রথমে দিয়ে তারপর একটু মিশিয়ে নিলাম আলতোভাবে, তারপর আমি আবার দমে দেওয়ার আগে আর একবার গাজর দিয়ে তারপরে যে ঢেকে দিলাম। ভিউয়ার্স এই তো দেখতে পাচ্ছেন চিকেন বিরিয়ানি রেডি, দেখতে খুবই সুন্দর হয়েছে। ভিউয়ার্স আমি এখন বাকি সব কাজকর্ম শেষ করে তারপর আবার ফিরবো দুপুরের খাবার টেবিলে। ভিউয়ার্স আমরা দুপুরের খাবার রেডি করছি, ওদিকে সব কিছু টেবিলে নেওয়া হয়ে গেছে, এদিকে আমি সালাদ কেটে নিচ্ছি। এখানে আমি কেটে নিচ্ছি একটি গাজর আর নিয়েছি একটি খিরাই আর একটি টমেটো, তারপরেই আমরা চলে যাব ডাইনিং টেবিলে। ভিউয়ার্স চলে আসছি, এখন আমরা খাওয়া দাওয়া করব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি বেড়ে দিচ্ছি আর কত সুন্দর একটা কালার এসেছে। বাইরের মশলা ছাড়াই ঘরোয়াভাবে মশলা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন চিকেন বিরিয়ানি, যেটা আমি করি, আমি বাইরের মশলাটা একটু কম ইউজ করি। ভিউয়ার্স বাচ্চারা খুব মজা করে খাচ্ছে, ভিউয়ার্স আজ এ পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।